বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ম্যাথ সলিউশন ছাত্রশিয়েশিতে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব এসএসসি ত্রিকোণমিতি অধ্যায় নবম। আমাদের ত্রিকোণমিতি নিয়ে আজকের লেকচারটি থাকবে শুধু বেসিক ধারণা এবং কিভাবে সূত্রগুলো থেকে আমাদের অঙ্ক করতে হয় সেটুকুই তোমাদের কাছে দেখাবো। আমাদের যদি বেসিক ধারণা আসি, সর্বপ্রথম যেই বেসিক ধারণাটা দরকার সেটা হলো আমাদের কোণের সাপেক্ষে লম্বভূমি অতিভুজ চিনা। অতিভুজ তো সবসময় একটাই থাকে, বড় বাহুটা আমরা সবসময় ধরে নিতে পারি অতিভুজ। এখন আমাদের মেন বিষয় হলো লম্ব এবং ভূমিটা চিনা প্রয়োজন। তাহলে আমাদেরকে কোন কোণের সাপেক্ষে কোনটা ভূমি কোনটা লম্ব এটা চেনার জন্য একটা ত্রিভুজ প্রয়োজন। আমরা একটা ত্রিভুজ আঁকতে পারি, মনে করো একটা ত্রিভুজ ABC, একটা ত্রিভুজ আমরা সি কোণটার থিতা ধরে নিলাম। থিতা কোণের সাপেক্ষে আমাদের AB লম্ব, BC ভূমি এবং AC অতিভুজ। সংক্ষিপ্ত একটা কথা মনে রাখবে সবসময়, কোণের বিপরীত বাহু যেটা সেটা হলো তোমাদের লম্ব। কোণের বিপরীত বাহুটা হলো লম্ব। এখন আসো, যদি এই জিনিসটা তোমরা বুঝো তাহলে পাশে একটা চিত্র আছে, দেখো ওই চিত্র থেকে তুমি বলবে যে বিটা এবং থিতা কোণের সাপেক্ষে কোনটা ভূমি কোনটা লম্ব আর অতিভুজ, এই জিনিসটা তোমরা করবা। এখন আসো পরবর্তী টপিকসটা আমাদের। আমরা আগে ত্রিভুজ থেকে যদি আমরা একটু চিন্তা করি, আমাদের সাইন থিতা, কস থিতা, টেন থিতা, কট থিতা, চেক থিতা, কোসেক থিতা, এই ছয়টা অনুপাত নিয়েই ত্রিকোণমিতির কাজ করতে হয়। এখন আসো, যদি আমাদের তিনটে অনুপাত আমরা জানি তাহলে আমরা বাকি অনুপাতগুলো বের করতে পারবো। তাহলে কোন তিনটে অনুপাত আমাদের জানা দরকার? প্রথম তিনটে অনুপাত কী কী? সাইন, কস, টেন। সাইনকে আমরা বিপরীত করলে পাবো কোসেক, আর কসকে বিপরীত করলে পাবো চ্যাক, টেনকে বিপরীত করলে পাবো কট। এখন আসো, আমাদের সাইন সমান সমান কি, কস সমান সমান কি, টেন সমান সমান কি, এগুলো জানতে হবে। ABC যদি একটি সমকোণী ত্রিভুজ হয়, সি কোণটা যদি থিতা হয়, তাহলে ABC সমকোণী ত্রিভুজ থেকে থিতা কোণের সাপেক্ষে আমরা বলতে পারি সাইন থিতা সমান সমান লম্ব বাই অতিভুজ, অর্থাৎ AB বাই AC। আর কস থিতা সমান সমান বলতে পারি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ BC বাই AC। আর টেন থিতা সমান সমান আমরা বলতে পারি লম্ব বাই ভূমি, অর্থাৎ AB বাই BC। এই তিনটে অনুপাতকে আমরা যখন উল্টো করে দেব, সাইনের বিপরীত পেয়ে যাব কস, কসের বিপরীত হয়ে যাবে সেক, টেনের বিপরীত হয়ে যাবে কট। তোমরা স্ক্রিনে কিছু সূত্র দেখতে পাচ্ছ, দেখো এখানে আমরা সূত্রগুলো না বললাম, স্ক্রিন থেকে সূত্রগুলো দেখে নিবে। আমরা এখানে একটা সূত্র আছে, দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান ১। এই চিরাদের যে তিনটা সূত্র আছে, এই তিনটা সূত্রকে আবার একটাকে দুইটা করে মোট তিনটা সূত্র হয় ৯টা সূত্র। আমরা এখানে তিনটা সূত্র থেকে প্রথম একটা সূত্রকে প্রমাণ করব। আমাদের প্রমাণ করতে হলে একটা ত্রিভুজের প্রয়োজন হবে। আমরা একটা ত্রিভুজ এঁকে নিলাম, পাশে দেখো একটা ত্রিভুজ আঁকা হলো, ABC একটা ত্রিভুজ, সেখান থেকে আমাদের সি কোণটা হলো থিতা। থিতা কোণের সাপেক্ষে আমরা সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা সমান সমান ১ এটা প্রমাণ করব। তো দেখো কি লেখা যায়, বাম পক্ষ দিয়ে লিখলাম আমরা সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা। সাইন স্কোয়ার থিতাকে লেখা যায়, আমরা জানি সাইন স্কোয়ার থিতা সমান সমান লম্ব বাই অতিভুজ, আগের কিছুক্ষণ আগে তোমরা দেখছিলে। এখন সাইন স্কোয়ারকে আমরা লিখতে পারি AB বাই AC হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ারকে লিখতে পারি BC AC হোল স্কোয়ার। এখন হোল স্কোয়ারটা না রেখে আমরা তাদের আলাদা আলাদাভাবে স্কোয়ারটা নেব। তাহলে হোল স্কোয়ারের পরিবর্তে আসবে AB
স্কোয়ার বাই এসি স্কোয়ার প্লাস বিসি বাই এসি হোল স্কোয়ার পরিবর্তে আসবে বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। এখন যদি আমরা বহুংশে যোগ করে কি করব, যোগ যোগ করলে দেখো এসি স্কোয়ার নিচে আমাদের দুটা দুইটি ভগ্নাংশ আছে, দুইটি ভগ্নাংশের মধ্যে হর আছে আমাদের এসি স্কোয়ার। আমরা যদি ভগ্নাংশের থেকে যোগ করি তাহলে আমাদের নিচে থাকবে এসি স্কোয়ার আর উপরে থাকবে এসি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। এখন পিথাগোরাসের উপপাদ্য হল এ বি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার সমান সমান হল এসি স্কোয়ার, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। তো আমরা অতিভুজ জানি এসি স্কোয়ার, তাহলে নিচে এসে অতিভুজ এসি, উপরে হলো এসি নিচেও এসি, উপরে নিচে এসি এসি কাটা যাওয়ার পরে থাকে ওয়ান, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান ওয়ান প্রমাণিত। ওকে, সূত্রের প্রমাণ দেখলাম, এখন আসো সূত্রগুলো থেকে কীভাবে আমরা প্রমাণ করব। দেখো একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, প্রমাণ করো যে ট্যান থিটা প্লাস কট থিটা সমান সমান সেক থিটা ইনটু কোসেক থিটা। তাহলে আমরা বাম পক্ষে আছে আমাদের ট্যান থিটা প্লাস কট থিটা, এটা থেকে আমরা ডান পক্ষ প্রমাণ করব। আসো বাম পক্ষ লেখা যায়, বাম পক্ষ সমান সমান হলো ট্যান থিটা প্লাস কট থিটা। এখন আমরা কিছুক্ষণ আগে দেখ ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা, আমরা ওই সূত্রটা ব্যবহার করবো, সাইন ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা প্লাস কট থিটা সমান সমান আমরা জানি কস থিটা বাই সাইন থিটা, আমরা কট থিটার পরিবর্তে লিখব সাইন থিটা বাই কস থিটা। এরপর আমাদের ভগ্নাংশের যদি যোগ করি, আমরা নিচে থাকে কস এবং সাইন লিখলাম, উপরে আমাদের থাকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এরপর উপরে আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান ওয়ান, আমরা একটু আগে দিয়ে যে সূত্রটা প্রমাণ করছি ওই সূত্রটাই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান ওয়ান। তাহলে আমরা এর পরিবর্তে লিখতে পারি উপরে ওয়ান আর নিচে কস ইনটু সাইন। এই লাইনটারে এখন লেখা যায় ওয়ান বাই কস ইনটু ওয়ান বাই সাইন। এরপর ওয়ান বাই কস মানে আমরা লিখতে পারি চেক, আর ইনটু ওয়ান বাই সাইন মানে আমরা লিখতে পারি কোসেক। আমরা প্রমাণ করতে পেরেছি ট্যান থিটা প্লাস কট থিটা সমান সমান সেক থিটা ইনটু কোসেক থিটা। আসো আমরা আরেকটা অঙ্ক করি, প্রমাণ করো যে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কোসেক স্কোয়ার থিটা সমান সমান ওয়ান। শুরু করা যায় প্রমাণটা, তাহলে লেখা যায় বামপক্ষ, বামপক্ষ সমান সমান ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কোসেক স্কোয়ার থিটা। প্রথম অংশটা সরাসরি বসিয়ে দিলাম, পরবর্তী অংশে আছে ওয়ান বাই ওয়ান প্লাস কোসেক স্কোয়ার থিটা। আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মানে ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা, তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা। এখন পরবর্তী লাইনে আমাদের আবারও আগের মতো প্রথম অংশটা বসে যাবে এবং দ্বিতীয় অংশটা নিয়ে কাজ করতে হবে। এখন নিচে অংশ দেখো আছে ওয়ান প্লাস ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা, এই অংশটার আমরা যদি ভগ্নাংশের যোগ করে তাহলে উপরে থাকবে ওয়ান আর নিচে থাকবে ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা। এর পরবর্তী লাইন হবে আমাদের আগের মতোই প্রথম অংশ বসবে, পরবর্তীতে এটার একটু আমরা গুণ করব, ভগ্নাংশের গুণ করলে আমাদের ওয়ান ইনটু সাইন স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা। পরবর্তী লাইন ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস উপরে থাকে সাইন স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা। এখন আবার যদি যোগ করি আমরা, উপরে থাকবো ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা আর নিচে থাকবো ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা, ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা যদি কাটা যাওয়ার পরে আমাদের ওয়ান থাকবে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অন্যদেরকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের
পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।